মানুষ স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এবং সাতরামনগর বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও দীপক মজুমদারকে বিপুল ভোটে জয়ী করবেন। মঙ্গলবার প্রার্থীদ্বয়ের হয়ে প্রচারে বের হয়ে এ প্রত্যয় ব্যক্ত করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। শুধু প্রার্থীরাই নয়, দলীয় সভাপতি মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব প্রচার চালিয়ে যাচ্ছেন জোর গতিতে। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সাতরামনগর বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বের হন প্রার্থীর সমর্থনে। এদিন তিনি কৃষ্ণনগর নির্বাচনী অফিস থেকে বের হয়ে বেনার্জি পাড়া এলাকায় বাড়ি বাড়ি চান, কথা বলেন ভোটারদের সঙ্গে এবং তাদের আশীর্বাদ চান প্রার্থীদের সমর্থনে। প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে জানান রাজীববাবু। তিনি বললেন, ভোটারদের চোখে মুখে যে উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে তাতে আমি নিশ্চিত রাজ্যের দুটি লোকসভা আসনে এবং রামনগর উপনির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে। এদিন প্রচারে প্রচুর বিজেপি কর্মী সমর্থক অংশ নেন। আমরা অবগত আছি যে আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন, তার পাশাপাশি সাতরামনগরের উপনির্বাচন সংগঠিত হবে। আর এই পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং আমাদের সাতরামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের মেয়র সবার পরিচিত শ্রী দীপক মজুমদার মহোদয়। এবং আমাদের আপনারা অবগত আছেন 26 এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সংগঠিত, সেখানে আমরা প্রার্থী করেছি রাজ্যের রাজ পরিবারের কন্যা প্রীতি দেবী দম্বর মন মহোদয়কে আমরা সেখানে প্রার্থী করেছি। আর আজকে আমি মূলত মাননীয় মেয়র আমাদের দীপক মজুমদারের সমর্থনে ডোর টু ডোর আমরা বেরিয়েছি। মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে আমি মানে চোখে মুখে যে দীপক মজুমদারের জন্য যে আশীর্বাদ দেখলাম, আমি নিশ্চিত আমরা লোকসভা নির্বাচনের দুটি আসনে আমরা মোদিজিকে উপহার দিতে চলছি, তার পাশাপাশি সাতরামনগরেও আমরা বিপুল ভোটে আমাদের দীপক মজুমদার বিজয়ী হবে, সেটা আমি দৃঢ়চিত্তে আজকের এই ডোর টু ডোর থেকে আমি সেটা বলে দিতে পারি। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করলাম, উপলব্ধি করলাম যে আমাদের প্রার্থী পদ্মফুল দুটো আমরা প্রচার করছি, কিন্তু তাদের তো অসুবিধা, তাদের লোকসভাতে এক প্রার্থী আবার বিধানসভাতে অন্য দলের প্রার্থী, তো তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। আর সেই কারণেই আমি বলছি যে আপামর জনসাধারণ মেনে নিয়েছেন এবং আশীর্বাদ করার জন্য মোদিজিকে এবং আমাদের বিপ্লব দেব, আমাদের কৃতি দেবী দেব বর্মন এবং পাশাপাশি দীপক মজুমদারকেও আশীর্বাদ করার জন্য তৈরি হয়ে গেছে। আমরা মানে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে দুটো সিটেই এবং আমাদের উপনির্বাচনে বিজয়ী। মানুষের বাড়ি বাড়ি যখন ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।